আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ চার ধরনের নারীকে বিয়ে করলে সংসার হবে মানব কল্যাণের ধর্ম ইসলাম ইসলামের উদ্দেশ্যই হল মানবের জাগতিক ও পরলৌকিক কল্যাণ মানুষের সব প্রাকৃতিক ও সামাজিক চাহিদা সহজ সুন্দর মার্জিত ও পরিশীলিত উপায়ে পূরণ করাই ইসলামী শরীয়তের বিধান এজন্য সৃষ্টি হয়েছে বিয়ে নামক বিধানের ইসলামে বিয়ের গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআন ও হাদিসে এ বিষয়ে রয়েছে বিশদ বর্ণনা সাধারণত বিয়েকে ইসলাম উৎসাহিত করে তথাপি অবস্থা ও পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে এটি কোনো কোনো ব্যক্তির জন্য ফরজ হয় কারো জন্য মুস্তাহাব কারো জন্য শুধুই হালালো হয়ে থাকে তবে আজকের প্রসঙ্গ হচ্ছে চার ধরনের মেয়ে নিয়ে যাদেরকে বিয়ে করলে সংসারে সুখ আসবে না এক কথায় সুন্দর সংসার জাহান নামে পরিণত হবে ইমাম গাজ্জালির রহমতুল্লহে আলাইহির আবির্ভাব ঘটে পঞ্চম শতাব্দীর মধ্যভাগে যখন পাশ্চাত্য ও গ্রিক দর্শন বিস্তার লাভ করেছে তিনি ধর্ম ও দর্শনের মধ্যে পার্থক্য দেখান এবং ধর্মকে দর্শনের উপর প্রাধান্য দেন ইমাম গজ্জালী রহমতুল্লহে আলাইহি বলেন চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসার সুখের হবে না এ চার ধরনের মেয়ে হল নম্বর এক আহেরা আহেরা হলো তারা যারা সারা দিন রূপ চর্চা করে মানুষকে দেখানোর জন্য এই ধরনের মেয়ে যারা বিয়ে করবে তাদের সংসারে সুখ হবে না নম্বর দুই নাদিসা নাদিসা তাদের বলা হয় যারা রূপের অহংকার করে এমনকি তাদের পাশ দিয়ে যদি কালো মেয়ে যায় তারা তাকে তাচ্ছিল্য করে এত অহংকার ওদের মনে এদের বিয়ে করলে সংসারে সুখ আসবে না নম্বর তিন মোত্তালিহা মোত্তালিহা বিশ্লেষণ করতে গেলে কিছু পরিচয় দেওয়া লাগবে স্ত্রীদের মধ্যে দুই ধরনের ভাগ আছে প্রথমত যারা বলে তুমি আমায় কি দিয়েছ দ্বিতীয়ত আমি বলেই তোমার ভাত খাচ্ছি যারা এই ধরনের খোটা স্বামীকে দেয় তাদের সংসারও সুখের হয় না নম্বর চার মোবারিয়া মোবারিয়া হল তারা যারা স্বামীর অনুপস্থিতিতে বেপর্দায় চলাফেরা করে এমনকি পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে শেখসাদি রহমতুল্লাহ আলিহি বলেন একজন বিষদর সাপের সাথে থাকা উত্তম তাতে হয়তো সাপ তোমার ইহকালীন জীবন ধ্বংস করে দেবে কিন্তু দিনহীন মহিলা বা পুরুষ তো তোমার ইহকালীন এবং পরকালীন উভয় জীবনকেই ধ্বংস করে দেবে আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন